এখন থেকে হোয়াটসঅ্যাপে ভিডিও বলে কথা বলবেন এবং আপনি আপনার এখানে স্ক্রিনে গেমস খেলতে পারবেন, ফেসবুক ব্যবহার করতে পারবেন, আপনার ভিডিও কলটা কিন্তু কাটবে না। হ্যাঁ, সেম এইভাবে আপনি কথা বলতে পারবেন। তো রিসেন্টলি হোয়াটসঅ্যাপ কিন্তু নতুন আরেকটা আপডেট নিয়ে চলে আসছে, সেটা হচ্ছে পিআইপি। তো এই অপশনটা কিন্তু অনেকেই পাচ্ছেন না। তো কোনো ব্যাপার না, সেই অপশনের কাজে কিন্তু আরেকটা সেটিংয়ে লুকিয়ে আছে, আপনারা অনেকেই জানেন না। তো তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। নতুন হলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। ওকে, তো ফার্স্টে যেটা করবেন, প্লে স্টোর থেকে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপসটা আপডেট করে নিতে হবে। আপডেট করে নেওয়ার পরে আপনাদের এখানে আর কোনো কাজ কাম নেই, এখন জাস্ট আপনাদের যেটা করতে হবে, হোয়াটসঅ্যাপের লোগোর উপরে একটা ক্লিক করে ধরে রাখতে হবে। যে হোয়াটসঅ্যাপ যেটা ব্যবহার করেন এটার উপরে চাপ দিয়ে একটু ধরে রাখবেন। ধরে রাখার পরে যেখান থেকে আই বাটন নামের একটা অপশন পেয়ে যাবেন, তো এই আই বাটনে একটা ক্লিক করে দিতে হচ্ছে। ওকে, সো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসতে হবে। নিচে চলে আসার পরে বস আপনাদের সামনে যে, হ্যাঁ, অনেকে কিন্তু ইয়ে অপশনটা নেই, পিআইপি যে আপডেটটা আসছে এটা কিন্তু অনেকের আসে নাই। তো যাই হোক, কোনো ব্যাপার না। তো আপনি এখানে যে অপশনটা দেখতে পাবেন, যে পিকচার উইন পিকচার, জাস্ট এখানে একটা ক্লিক করে দিতে হচ্ছে। তো ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এখান থেকে যেটা করতে হচ্ছে, হ্যাঁ, অনেক ভিডিওতে বলে যে ভার্সন টার্সন এই ভার্সন ছাড়া হবে না, কোনো ব্যাপার না বস, ঠিক আছে, আপনি যেটা ব্যবহার করতেছেন হোয়াটসঅ্যাপ সেটাতেই হবে, কোনো ব্যাপার না। ওকে, সো আপনাদের কাজ শুরু হবে যেখান থেকে এটা অ্যালাউ করে দেবেন। তো অ্যালাউ করে দিলে এখন আপনার কাজটা কিন্তু হয়ে গেছে। এখন জাস্ট আপনি এখান থেকে চলে আসবেন হোয়াটসঅ্যাপে, এসে আপনার যার সাথে ভিডিও কলে কথা বলতে চান তার ফোন দিবেন, তারপরে জাস্ট মিনিমাইজ করবেন। এই যে এরকমভাবে আপনার ভিডিও চলতে থাকবে, মানে কাটার কোনো উপায় নেই। অর্থাৎ হোয়াটসঅ্যাপে অডিও কলে যেভাবে কথা বলে মিনিমাইজ করে দিয়ে ব্যবহার করেন, জাস্ট সেভাবে ব্যবহার করতে পারবেন, কোনো ধরনের ভিডিও কল কাটার উপায় থাকবে না। ওকে, তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।